বন্ধুরা, তোমরা যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, কিংবা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক নিয়ে চিন্তিত রয়েছো, তোমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান। এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে একটি আশার আলো, অর্থাৎ একটি সুখবর। ওর তার আগে কালকের দিনটা সকলের জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন ছিল, পবিত্র ঈদ ছিল, তার সাথে এ অক্ষয় তৃতীয়া ছিল। তোমাদের কালকের দিনটি তোমরা কীভাবে আনন্দ উপভোগ করলে বাড়িতে বসে, কিংবা কীভাবে এ অ্যাকচুয়ালি অতিবাহিত করলে, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে কি গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা সুখবর রয়েছে সেটি বলার আগে, এ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্টুডেন্টদের জন্য যে ইনফরমেশান রয়েছে গুরুত্বপূর্ণ, সেটি হলো, বন্ধুরা তোমরা সকলেই জানো, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা দপ্তর পড়াশোনাকে সক্রিয় রাখার জন্য বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন সমালোচনা করলেও অ্যাকচুয়ালি এক বছর হয়ে গেল, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের জন্য কোনো পরিকল্পনা নেই। এক বছর আগে প্রায় অ্যাক্টিভিটি টাস্কের একটা বিষয় ছিল, যেটা অভিভাবকদের দেওয়া হতো এবং বাড়িতে গিয়ে স্টুডেন্টরা সলভ করে স্কুলে জমা দেওয়ার আর একটা পরিকল্পনা ছিল। কিন্তু এক বছর হয়ে গেল, বিগত এক বছর ধরে কোনো অ্যাক্টিভিটি টাস্কের ব্যাপার নেই। সেই কারণে এ বিভিন্ন শিক্ষক মনে করছে এই মুহূর্তে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনায় সক্রিয় করার জন্য, মনোযোগী করার জন্য পুনরায় অ্যাক্টিভিটি টাস্ককে দেওয়া হোক, এবং এ নিয়ে যাতে শিক্ষা দপ্তর বা মধ্যশিক্ষা পর্ষদ যাতে একটি বৈঠক করেন, যে বৈঠক দ্বারা তারা কিভাবে অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি টাস্ক বিতরণ করবেন, কিভাবে তৈরি করবেন, সেই নিয়ে সমালোচনা করে শিক্ষকদের জানিয়ে দেয়, এবং যদি প্রয়োজন পড়ে শিক্ষকদের ওপরও দায়িত্ব দিতে পারে অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন তৈরির। এবং সেই বিষয়ভিত্তিক অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন যখন মিড ডে মিল নিতে আসবে অভিভাবকেরা স্কুলে, তখন তাদেরকে দেওয়া হোক, এবং সেই প্রশ্ন বাড়িতে বসে সমাধানের মাধ্যমে স্টুডেন্টরা পড়াশোনায় কিছুটা হলে মনোযোগী হবে এবং সক্রিয় থাকবে পড়াশোনায়। সেই কারণে বিভিন্ন শিক্ষক দাবি তুলেছেন আগের মতো যাতে অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের জন্য দেওয়া হোক। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেটটি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় স্টুডেন্টদের জন্যই এই সিবিএসই বোর্ডের ক্লাস টুয়েলভের যে এক্সামিনেশান রয়েছে, সেই এক্সামিনেশান বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছে অ্যাডভোকেটেট মমতা শর্মা। সেখানে তিনি পরিষ্কার উল্লেখ করেন বিভিন্ন রিজন, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিজনটি হলো সেটি হচ্ছে, তোমরা যারা এই মুহূর্তে টুয়েলভের স্টুডেন্ট রয়েছো, তোমরা যে সকলেই আমাদের দেশেই পড়াশোনা করবে এরকম ব্যাপার না, অনেকেই আছে যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাও। বাইরে গিয়ে পড়াশোনা করতে গেলে টুয়েলভের রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ, এবং টুয়েলভের রেজাল্ট কীভাবে বের করছে, পরীক্ষা নিয়ে বের করছে, অবজেক্টিভ কোশ্চেনের ওপর ভিত্তি করে বের করছে, না কি উপায়ে মূল্যায়ন করছে, সেটা ইম্পর্টেন্ট না, রেজাল্টটা ইম্পর্টেন্ট, সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট। যেটা যথাসময়ে স্টুডেন্টের হাতে থাকলে বাইরের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোকে তারা অংশগ্রহণ করতে পারবে, এবং বা সেই বাইরের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটির আন্ডারে তারা পড়াশোনা করতে চায় পারবে। সেই কারণে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটি বাতিল করার আর পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট যদি রায় দেয় সেই রায়ের এফেক্ট কিন্তু আমাদের প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রেই ঘটবে, এবং আমাদের উচ্চ মাধ্যমিকে যারা এবারে স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু অনেকে এই এরকম রয়েছে যারা কিন্তু বাইরে পড়তে যাবে এবং বাইরে পড়াশোনার আর বাইরের যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে হয়তো এখানে বসেও পড়তে পারে, তো সেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যথাসময়ে রেজাল্ট বের করা অত্যন্ত জরুরি। দেখা গেল আমাদের রাজ্যের কোনো স্টুডেন্ট ইচ্ছুক বিদেশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, সেক্ষেত্রে যদি এই আগস্টের আগে রেজাল্ট না বেরোয় সেক্ষেত্রে কিন্তু তাদের এই স্বপ্নই হয়ে থেকে যাবে। সেই কারণে সুপ্রিম কোর্টের হয়তো বা রায় কিছু সময়ের মধ্যে চলে আসবে, যে হিসাবে পিটিশন জমা পড়েছে টুয়েলভের এক্সামও সিবিএসই বোর্ডের সরাসরি সম্পূর্ণভাবে বাতিল করার, এবং যে রায়টি সুপ্রিম কোর্ট নেবে সেই রায়ের প্রভাব ঘটবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের ক্ষেত্রেও। তোমাদের এই নিউজটি জেনে কেমন লাগলো? এছাড়া আরও একটি ব্যাপার, নবম শ্রেণীর রেজাল্টের ওপর মূল্যায়ন করা অসম্ভব বিভিন্ন শিক্ষা সমিতি অ্যাকচুয়ালি দাবি করেছে। আমি জানি না এই শিক্ষা সমিতির এর মন্তব্য বা চিন্তাধারা কীরূপ, ও কেন এই সমস্ত চিন্তাধারা তারা এখন করছে, কেন আগে যখন স্টুডেন্টদের বিভিন্ন সমস্যা ছিল সেই সময় স্টুডেন্টদের পাশে তারা দাঁড়ায়নি, এবং তারা কেন তখন এই সমস্ত দাবি করেনি যে তাদের এর অ্যাকচুয়ালি যাদের ইন্টারনেট ব্যবস্থা নেই তাদেরকে ইন্টারনেট ব্যবস্থার পরিষেবা দেওয়া হোক, যারা পড়াশোনা থেকে বঞ্চিত তাদের পড়াশোনা করার কথা হোক, এখন বিভিন্ন দাবি তুলছে যে দাবিগুলো বাস্তবে কার্যকর হয় না। এবং এই শিক্ষা সমিতির বিভিন্ন দাবি নিয়ে একটি ভিডিও আমি উল্লেখ করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং তোমাদের এই বিষয়ে মতামত কি সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও।